এখন বাজে রাত্রি 1:30টা আর আমি প্র্যাকটিস করছিলাম প্রেসি রাইটিং। এটা আমাদের ইংলিশের ডেসক্রিপটিভ পার্টে আছে। আমি যেই স্যারের কাছে ইংলিশ পড়ি, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কোন স্যারের কাছে পড়ো, আমি বেলঘুরি হাতে কাঞ্চন স্যারের কাছে ইংলিশ ডেসক্রিপটিভটা পড়ি। তো ওই স্যারই আমাদের প্র্যাকটিস করতে দিয়েছেন প্রেসি রাইটিং, উনি হোমওয়ার্ক দিয়েছিলেন, তো সেই হোমওয়ার্কটাই করছিলাম। তিনটে করেছি, একটা হচ্ছে ম্যান আর নেচারের মধ্যে কী রিলেশনশিপ সেটা রিলেটেড ছিল একটা টপিক, একটা ছিল ওয়ার্ডসওয়ার্থ রিলেটেড আর একটা ছিল নেচার রিলেটেড। এই তিনটে টপিক ছিল, তো সেই টপিকটাই আজকে, সেই তিনটে টপিকই আজকে কমপ্লিট করলাম। আর স্যারকে যেহেতু হোমওয়ার্ক দিয়েছেন, তো সেটা ভালো করে ফেয়ার করে লিখে নিচ্ছি, কারণ প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে আমি যেটা আগে করি সেটা হচ্ছে ভালো করে প্রেসিটা অনেকবার পড়তে হয়, নাহলে বুঝে মানেটা মানে বোঝাটা খুব কঠিন হয়ে যায়। তো তাই জন্য অনেকবার করে পড়ে নিই আগে, তিন চারবার পড়ে তারপরে সেটাকে বাংলায় আগে লিখি, তারপরে সেটাকে ইংলিশে লিখি। যারা আমরা প্রথম প্রথম ডেসক্রিপটিভ স্টার্ট করি তাদের ক্ষেত্রে এটা লেখাটা একটুখানি কষ্টকর হয়, তাই জন্য একটু প্রথমে একটুখানি অসুবিধা হলো, পরে এটা ধাতস্থ হয়ে যায়। প্রথমে আরোই অসুবিধা হতো, এখন তবুও একটু ভালোভাবে পারি। তো যাই হোক, এখন হয়ে গেছে। আর আমি প্রথম থেকেই বক্স বক্স করে লেখাটাই প্র্যাকটিস করছি, কারণ আমাদের এক্সামে এরকমভাবেই আসবে। তো আমার এখন লেখা হয়ে গেছে, তো এরপর আমি যাব শুতে। তো তোমরা দেখো যে লেখা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি খাতা বন্ধ করব আর আমি যাব শুতে। তো তোমাদের সকলকে এখন গুড নাইট। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। একটা ঝলমলে সকাল, দেখো কত সুন্দর বাইরে রোদ উঠেছে, মানে একদম কটকটে রোদ, যেটা সকালেই দেখো কত রোদ উঠে গেছে। আর আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছি, 8:30 বাজে। তো এখন করে নেবো ব্রাশ। তো ব্রাশ করতে করতে তোমাদের বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছিলাম, প্রচণ্ড রোদ আর মানে একদম শরতের মানে একদম নীল আকাশ। তো যাই হোক, আমি এখন খেয়ে নেবো কাঁচা হলুদ আর মধু, এরপর বসে গেছি ফ্রেশ হয়ে পড়তে। তো এখন পড়বো জিওগ্রাফি সয়েলটা পড়ছিলাম, কারণ আজকে আমার বিকালে ব্যাচ পড়ানো আছে। তোমরা জানোই সকলেই যে আমাদের WBCS এর ব্যাচ চলে, নতুন ব্যাচ কিন্তু লঞ্চ করতে চলেছে। তো সেই ব্যাচে যদি অ্যাডমিশন তোমরা কেউ নিতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, তো ব্যাচ রিলেটেড সমস্ত ডিটেলস ভিডিও আগের একটা ভিডিওতেই ছিল, তো সেই রিলেটেড ভিডিওর সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে এবং ডিটেলসটা দেখে নিয়ে তাহলেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে তোমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে এবং সেটা 2023 WBCSকে টার্গেট করেই কিন্তু তোমাদের পুরোপুরি পড়ানো হবে, যাতে তোমরা 2023 WBCS খুব সহজেই ক্র্যাক করতে পারো। এরপর আমার পড়া হয়ে গেছে, সকালের করব ব্রেকফাস্ট, তার আগে খেয়ে নেব ওষুধ। ঠিক আছে, ওষুধ চলছে, নাকে একটা কিছু একটা হয়েছিল, তো সেইটার জন্য ডক্টর দেখিয়েছিলাম, তো সেই ডক্টর সেই ওষুধটা দিয়েছে, তো ওষুধ খাওয়া হয়ে গেছে। এরপর আমি খাবো ব্রেকফাস্ট, তারপরে পড়বো ইন্ডিয়ান পলিটি। জিওগ্রাফি পড়া হয়ে গেছে। আর একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে পাশের বাড়ির আমার জানলা থেকে দেখা যায় লিন্ঠনের উপর একটা কুকুর সারা দিন ঘুমিয়ে থাকে। তো যাই হোক, ওকেও দেখিয়ে দিলাম, ও একটা ল্যাতখোর প্রাণী, ও সারাদিন বসে থাকে আর আমি এদিকে সারাদিন পড়ি। তো যাই হোক, এখন আমি পড়বো ইন্ডিয়ান পলিটি। তো এখন আমি পড়ছিলাম কনস্টিটিউশনের রিভিশন করছি, অ্যাকচুয়ালি লক্সমীকান্ত থেকে আগে পড়ে নিয়ে তারপরে আমার নোটসটা রিভিশন করছি। তো সেখানে আমি পড়ছিলাম কোম্পানি রুল, ক্রাউন রুল, প্রথম থেকেই একদম পড়ছিলাম সেই কোম্পানি রুল আর ক্রাউন রুলের মধ্যে যে অ্যাক্টগুলো সেগুলো, তারপরে ক্যাবিনেট মিশন প্ল্যান, ইন্টারিম গভর্নমেন্ট, এটা তারপরে হচ্ছে প্রিয়াম্বেলের মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, সভারিং সোশ্যালি, সেকুলার ডেমোক্রেটি, সেগুলো সমস্ত কিছু পড়লাম। তারপরে পড়লাম সিটিজেনশিপ, সমস্ত কিছুই পড়লাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এত তাড়াতাড়ি তুমি কীভাবে সিলেবাসটা কমপ্লিট করাবে, হিস্ট্রি কীভাবে এত তাড়াতাড়ি কমপ্লিট হবে এক মাসের মধ্যে। আমার কাছে সমস্ত রকম ভাবেই ডাইজেস্টিভ ফর্মেই রাখা আছে নোটগুলো, যাতে তোমরা পড়লে ইজিলি পড়তে পারো। আর আমি এত তাড়াতাড়ি যেহেতু প্রথম থেকে একদম সিটিজেনশিপ অবধি কমপ্লিট করলাম, নিশ্চয়ই আমার কাছে সেরকমভাবেই লেখা আছে যাতে খুব তাড়াতাড়ি রিভিশন করা যায়। ঠিক আছে, তো সেই নোটসগুলোই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। আমি তোমাদের নোটসের খাতার ছবিটা ভিডিও করেও দেখাবো, দেখো নোটসের খাতাটা, যেটা থেকে তোমরা সমস্ত কিছু ডাইজেস্টিভ ফর্মে পেয়ে যাবে, আমার নিজের হ্যান্ড রিটিং একদম। তো তোমাদেরকে সেগুলোই তোমাদেরকে পড়াবো আর আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, কিন্তু তোমরা সেটা কতদিনে কমপ্লিট করবে সেটা তোমাদেরই পুরোটা তোমাদের ওপর। তোমরা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদেরই রেজাল্ট হবে। তো এখন হয়ে গেল কনস্টিটিউশন পড়া,
এরপর আমি লাগাবো একটা হেয়ার প্যাক, যেটা তৈরি হয়েছে দই, ডিম, মধু আর একটু সর্ষের তেল দিয়েছি, যেটা খুবই হেল্পফুল হেয়ার গ্রোথের ক্ষেত্রে। এরপর আমি করবো রান্না। আমার রুমমেট সমস্ত কিছু কেটে দিয়েই ও বেরিয়েছে একটু, তো আমি এখন করব ডিমের ঝোল, আর এদিকে চলছে উচ্ছে ভাজা। তো ডিমের ঝোলের জন্য আলু ভাজা হচ্ছে, আর এদিকে হয়ে গেছে আমার ডিমের ঝোলটা এখন। তো তাতে বেশিক্ষণ লাগেনি, কারণ ও সব রেডি করে দিয়ে গেছিলো। এখন আমি করব স্নান ঠান করে লাঞ্চ করব, দেন তারপরে আবার একটু পড়তে বসবো। দুপুরবেলা বাঙালিদের অভ্যেসই হচ্ছে খেয়ে দিয়ে উঠেই মানে ঘুমিয়ে পড়া, তো আমিও সেটা থেকে কেন অন্যথা হই। তো যাই হোক, আমারও খেয়ে দিয়ে উঠে ঘুম পাই, কিন্তু সেটাকে রেজিস্ট করার জন্য তো আমি একটা সোজা টপিকই পড়ছি, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, বায়োলজি ডাইজেস্টিভ সিস্টেম। তো আগের দিন আমি সায়েন্স নিয়ে তোমাদের একটা গল্প আমি বলেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা হচ্ছে একটা বই আছে এনসাইক্লোপিডিয়া, সেই বইটা আমি পড়ি না, কিন্তু রাদার আমি কী পড়ি, নোটস পড়ি। তো একটা বন্ধুর কথা বলেছিলাম সেই ভিডিওটাতে, তো সেই নোটস আমি এখন পড়ছি, যেটা খুব ইজি টপিক ডাইজেস্টিভ সিস্টেম। মানে ইজি আমার কাছে কোনোটাই ছিল না, তো এখন সে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, যেটা আমার কাছে খুব ইজি হয়ে গেছে। দেখো সমস্ত নোটসটাই তোমাদের দেখাচ্ছি, তো কত সুন্দরভাবে সে লিখিয়েছে সমস্ত কিছু, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম বলে সমস্ত কিছু কলাম ওয়াইজ করে দিয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু ছবি আঁকিয়ে আঁকিয়ে। যারা তোমরা অ্যাডমিশান নেবে বা নেবে বলে ভাবছো, তারা তো সমস্ত কিছুই পেয়ে যাবে এগুলো, ঠিক আছে। যারা আমাদের পেট ব্যাচে অ্যাডমিশান নেবে, সমস্ত কিছু টাং, তারপরে টিথ, সমস্ত কিছু আলাদা আলাদাভাবে সেগ্রিগেট করে করেই পড়িয়েছে ও। আর ছবি এঁকে এঁকে সমস্ত জিনিসটা এত সুন্দরভাবে ডাউটগুলো ক্লিয়ার করেছে, যেটা আমার কাছে সমস্তটাই ইজি হয়ে গেছে এখন। তো সায়েন্স পড়া হয়ে যাওয়ার পর আমি একটুখানি ভিডিওর কাজ করছিলাম। তো দুপুরেই মেনলি আমি তোমাদের জন্য সমস্ত রকম ভিডিও রেডি করে থাকি, এবং সমস্ত রকমের ভিডিও এডিটিং বলো যাই বলো ভিডিওর কাজগুলো সমস্ত সেই সময় করে থাকি। দেন তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেন আবার পড়তে বসেছি। তো এখন আমি পড়ছি ইন্ডিয়ান সয়েলটা। ইন্ডিয়ান সয়েলে আমার যে নোটসটা আছে সেই নোটসটা থেকে পড়ছিলাম। তো সেই নোটসটাতে অ্যাকচুয়ালি খুব জিস্ট ফর্মে লেখা আছে, এবং সমস্ত রকমের পার্সপেক্টিভে সেই নোটসটা কভার করানো আছে। তো তাই জন্য সেই নোটসটা থেকেই পড়ছিলাম, কারণ হচ্ছে ওদেরকে আজকে সেই নোটসটা থেকে একটু লেখাতেও হবে, তো তোমাদেরকেও দেখাই সেই নোটসটা। সেটা হচ্ছে সয়েল রিলেটেড সমস্ত কিছু টপিক, কিন্তু এখানে দু তিন পেজের মধ্যে পুরো সয়েলটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেই নোটসটা একটুখানি নিজে রিভিশন করছিলাম, যাতে ওদেরকে লেখানোর সময় কোনো প্রবলেম না হয়, আমার মনেও পড়ে যায় টপিকটা। আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব পড়াতে, চলো আগে যাই তাড়াতাড়ি করে, নাহলে এরপর দেরি হয়ে যাবে। তো তোমরা সবাই জানো আমি একটা নতুন রুম নিয়েছি, এবং সেখানে আমাদের অনলাইন যে আগের ব্যাচটা আছে সেটা অনলাইনেই চলে, কিন্তু সামনে যে ব্যাচটা হবে সেটা অনলাইন অফলাইন দুটো অপশনই থাকছে। তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা চাইলে অনলাইনেও আসতে পারো, চাইলে অফলাইনেও আসতে পারো, কিন্তু সেটা সিটও লিমিটেড। তো যারা যারা ভাবছো অ্যাডমিশন নেবে, তাদের জন্য আমি ডিসক্রিপশনে যে ফোন নাম্বারটা দিয়ে দেবো সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে সমস্ত রকম ডিটেলস জেনে নেবে, এবং তোমরা চাইলে সেখানে অ্যাডমিশন নিতে পারো। খুব ধরে ধরে সমস্ত বই ধরে ধরে সমস্ত রকম ডাউট তোমাদের ক্লিয়ার করানো হবে, সমস্ত স্ট্যান্ডার্ড বই সেখানে মেনটেন করা হবে, স্ট্যান্ডার্ডিটি মেনটেন করেই সমস্ত কিছু কমপ্লিট করানো হবে। তো আমার আজকে পড়ানো ছিল 8টা থেকে, আমার অনলাইন যেহেতু সেহেতু একটু রাত করেই পড়াই, তো 8টা থেকে পড়ানো ছিল, 8টা থেকে 10টা অবধি পড়ালাম, দেন এটা শেষের দিকে। তো এরপর পড়ানো হয়ে গেলে দেন যাবো একটুখানি গ্রসারির দোকানে, তো আমার ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, তো সেটা নেব, দেখি কী নিই। এরপর হচ্ছে দেখো বেরিয়ে তারপর দেখছি গণেশ ঠাকুর বিসর্জনের দিকে এগিয়ে যাচ্ছে, তো বেশ ভালো লাগছিলো। আর কদিন পরেই আমাদের দুর্গাপুজোও চলে আসবে, কারণ গণেশ পুজো আসা মানেই সমস্ত পুজো এরপর পরপর পর হবে, তো দুর্গাপুজোর আর বেশি দিন দেরি নেই। তো তোমাদের কার কার কী শপিং হলো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো এরপর আমি কিনলাম একটা মুড়ি সকালের ব্রেকফাস্টের জন্য। এরপর আমার ডিনার হয়ে গেছে, তো আমার রুমমেট ভাত ঠাত সমস্ত রেডি করে রেখেছিলো, তো আমাকে এসে কিছু করতে হয়নি। এরপর আমি শুরু করছি এখন কেমিস্ট্রি পড়া, এখন অলরেডি 11:30 বেজে গেছে, তো আমি এখন কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি রিভিশন করছি। এই কেমিস্ট্রির নোটটাও আমার সেই বন্ধুর কাছ থেকেই নেওয়া। তো আমি এখন যেটা পড়ছি সেটা হচ্ছে ডালটন মডেল, থমসন মডেল, রাদারফোর্ড মডেল এবং নীল বোর মডেল, এগুলো সমস্ত কিছুই রিভিশন করছি, এবং সেই নোটসটা খুবই মানে একদম কম্পাইলেশন করেই লেখা আছে, সমস্ত জিস্ট ফর্মেই লেখা আছে, খুব ভালোভাবে সে রেডি করেই দিয়েছে। তোমরা যারা এনডিচের প্রিপারেশনের পেট ব্যাচে অ্যাডমিশন নেবে তারাও আমার সেই বন্ধুর কাছে মানে শুভম স্যারের কাছেই পড়বে, খুব ভালোভাবে সেই সায়েন্স এবং ম্যাথটা রেডি করিয়ে দেবে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে, ততক্ষণ টাটা।